অবগত আছেন, গত 10ই ডিসেম্বর ঢাকায় আমাদের যে বিভাগীয় সমাবেশ ছিল সেখানে আমাদের জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত আমাদের যে সাতজন সংসদ সদস্য এই পার্লামেন্টে আমরা ছিলাম, আমরা সেই দিনই ওই মহাসমাবেশে এই পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম। আমি দেশে বাইরে থাকার কারণে আমি বিদেশ থেকেই আমার পদত্যাগপত্রে স্বাক্ষরিত কপি পাঠিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের কার্যক্রমের বিধি অনুযায়ী আমাদের ইন্ডিভিজুয়াল সদস্যদেরকে স্পিকারের উপস্থিতিতে স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দিতে হয়, যে কারণে আমার পদত্যাগপত্রটি গৃহীত হয় নাই। আমি গতকাল রাত্রে দেশে ফিরেছি এবং আল্লাহর রহমতে আজকে আমাদের মাননীয় স্পিকারের নিকট এই কিছুক্ষণ পূর্বে আমার যে 45-53 থেকে আমি যে গত 2018 সালে নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম সেই আসন থেকে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দেশ এখন আইন এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। এখন এই জাতীয় সংসদ এটি একটি মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হচ্ছে, এখানে কোনো বিরোধী দলের সদস্য নাই, এটি একদলীয় সংসদ, এটি আমাদের সংবিধান এবং আমাদের কার্যক্রমের বিধিতে এই ধরনের কোনো সুযোগ নাই। আমরা আহ্বান জানাবো সরকারকে যে সরকার রাষ্ট্র আজকে যেভাবে পরিচালনা করতে চাচ্ছে এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই সংবিধান এবং আইনের পরিবর্তন আনতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে কিছুদিন পূর্বে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে এটি একটি গণতান্ত্রিক সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে পার্টির মহাসচিব, পার্টির চেয়ারম্যান, পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা, জঙ্গি এবং নাশকতার মামলা দিয়ে তাদেরকে আটক রাখা হয়েছে, যেটি আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। দেশে আইনের শাসন বলতে এখন লেশমাত্র কিছু নাই। সুতরাং আজকে যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই এবং এখানে সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলোর যে সভা সমাবেশ এবং তাদের মুক্ত মত প্রকাশের যে স্বাধীনতা রয়েছে, সাংবিধানিক যে অধিকার রয়েছে, সেটি যদি সরকার নিশ্চিত করতে চায় তাহলে অবশ্যই এই সংবিধানকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে, বাতিল করতে হবে। এবং এই আওয়ামী লীগেরই এবং এই মহাজোটের যারা শরিক তাদের সকলের দাবি ছিল যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অবাধ এবং তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হচ্ছে। এখন নির্বাচন বাংলাদেশে একটি প্রহসনে পরিণত হয়েছে, নির্বাচন একটি বাংলাদেশে একটি উপহাসে পরিণত হয়েছে। এখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, যে কারণে বিএনপি এবং তার জোট দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই সরকার আজকে কূটকৌশল অপকৌশলের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আহ্বান জানাবো সরকারকে এবং আজকে যারা মহাজোটের শরিক রয়েছে অবিলম্বে তারাও সংসদ থেকে পদত্যাগ করবেন, না হলে তারা বাংলাদেশের ইতিহাসে ধিক্কৃত অবস্থায় থাকবেন, একদলীয় শাসন ব্যবস্থা কর্তৃত্ববাদী শাসন কায়েমের সহায়ক শক্তি হিসাবে তারা ইতিহাসে চিহ্নিত অবস্থায় থাকবেন। আমি আহ্বান জানাবো যে অবিলম্বে আমাদের দলের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের পার্টির সিনিয়র নেতা, পার্টির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি অফিস থেকে যে নারকীয় তাণ্ডব চালিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক, এখানে যে ধারায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এইটা জামিনযোগ্য। সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক, তারেক রহমানকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হোক এবং দেশে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ে একটি অবাধ এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা তৈরির জন্য আলোচনার ক্ষেত্র তৈরি করা হোক। আজকে যদি বেগম, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিছু কিছু জায়গায় উনি সমাবেশ করেছেন, উনি নৌকায় ভরছেন, কাকে নিয়ে ভোট করবেন? আগামী নির্বাচনে যদি বিএনপি এবং তার জোট অংশগ্রহণ না করে এটি একটি ফাঁকা মাঠে নির্বাচন করা হবে, প্রতিপক্ষ কেউ থাকবে না, কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটি সরকারের বোধোদয় হওয়া উচিত এবং সরকারকে অবশ্যই এই যে দীর্ঘ 50 বছর দেশের পূর্তি আমরা উদযাপন করেছি এই অবস্থায় আমরা দেশে এভাবে চলুক এটা আমরা প্রত্যাশা করি। আর সরকার যদি আজকে একদলীয় শাসন কায়েম করতে চায় শেখ মুজিব 1974 সালে যৌথ সংসদের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে যেভাবে বিলুপ্ত করে দিয়েছিল, সরকার যদি দেশে একদলীয় একনায়কতান্ত্রিক শাসন কায়েম করতে চায় তাহলে আইন এবং সংবিধান পরিবর্তন এনে, সংবিধানে তাদের মেজরিটি রয়েছে, তারা সেইভাবে সংবিধান সংশোধন করে সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে বিলুপ্ত করে অফিস আদালতকে বন্ধ করে দিয়ে সেইভাবে সেইভাবে তারা ইচ্ছা করলে করতে পারে, এটি জনগণ গ্রহণ করবে না এবং জনগণ অতীতেও গ্রহণ করে। আমরা আর বক্তব্য বাড়াতে চাই না, আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমার এই পদত্যাগপত্র জমাদানের সময়
আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম সিরাজ, তিনি 1991 সাল থেকে প্রায় দীর্ঘ সময় পাঁচবারের সংসদ সদস্য, আমাদের বগুড়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোশাররফ হোসেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম আমার সঙ্গে ছিলেন এবং অন্যান্য সংসদ সদস্যরাও আজকে থাকার কথা ছিল, কিন্তু সাত্তার সাহেব অসুস্থতার কারণে আসতে পারেননি, আর একজন ঠাকুরগাঁতে রয়েছে, রুমিনও বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত রয়েছে। আমি সাংবাদিকদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার এই 10 তারিখে আমাদের সহকর্মী বৃন্দরা পদত্যাগ করার পর অসংখ্য সংসদ সদস্য না অসংখ্য সাংবাদিক বন্ধুরা আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, আমার কাছে তথ্য জানতে চেয়েছেন এবং আজকে এই সমস্ত কিছুর অবসান এখানে ঘটলো। আমরা এখন সাবেক সংসদ সদস্য হিসাবে আমরা আমাদের সাবেক সংসদ সদস্য হিসাবে এবং জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে এদেশের মানুষের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আমাদের লড়াই আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো।